জীবনের এই রাস্তায় সবসময় আমাদের জীবনে এমন কিছু লোক আসে যারা আমাদেরকে সফল হতে বা অন্যের মনে জায়গা পেতে সাহায্য করে। আমরা সবাই টিভিতে ইন্টারনেটে বড় বড় স্টারদেরকে দেখি আর তাদের দেখে ইন্সপায়ার হই, কিন্তু এমন কিছু স্টারও আছে যাদের শুরুর জীবনটা অনেক কষ্টের ছিল আর তারা তাদের নিজের জেদ ও চেষ্টা দিয়ে তারা সেই সফলতা অর্জন করেছে যা আমরা আজ দেখে তাদের মতো হবার চেষ্টা করি। আর এমনই একটি নাম হলো শাহরুখ খান। ওনাকে একবার একটি ইউনিভার্সিটিতে ইনভাইট করা হয় আর সেখানে শাহরুখ খান ওনার জীবনের পাঁচটি এমন সিক্রেট বলেন যা শোনার পর যে কেউ ইন্সপায়ার হতে বাধ্য, আর এই কথাগুলো আপনার মনকেও ছুঁয়ে যাবে। তো চলুন জানার চেষ্টা করি তিনি কি বলেছিলেন। শাহরুখ খানের ছোটবেলা অনেক গরিবের সাথেই কেটেছে। ওনার বাবা শাহরুখ খানের জন্মদিনে দামি কোনো উপহার দিতে পারেননি, কারণ ওনার কাছে খুব বেশি টাকা থাকত না, তাই ওনার নিজের কোনো পুরনো জিনিসই শাহরুখকে জন্মদিনে উপহার দিতেন। আর সবার প্রথম যে গিফটটি শাহরুখ খানের বাবা দেয় সেটা ছিল একটি দাবা, যে দাবাটা শাহরুখ খানের বাবা নিজেই খেলতেন। আর প্রতিটি গিফটের সাহায্যে শাহরুখের বাবা শাহরুখ খানকে কিছু না কিছু শেখাতে চেয়েছেন। আর এই দাবা থেকে শাহরুখ খান শিখেছেন যে প্রথমত গ্রুপ করে কাজ করা অনেক দরকার, এরপর জীবনে এগিয়ে যাবার জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়, এরপর যারা ছোট লোক হয় যাদের জন্য আপনার মনে হয় তাদের আপনার জীবনে কোনো প্রয়োজন নেই, তারাও আপনাকে কোনো না কোনোভাবে আগিয়ে যেতে সাহায্য করে। আর সবশেষে যা আমাদেরকে এই দাবা শেখায় সেটা হলো যে জিনিসের প্রতি আপনার অনেক বেশি অ্যাটাচমেন্ট থাকবে, যেমন রানী, তাকেও স্যাক্রিফাইস করতে হয় এগিয়ে যাবার জন্য। এরপর সেকেন্ড যে জিনিসটি শাহরুখ খান তার বাবার কাছ থেকে পায় সেটা হলো একটি ক্যামেরা, এমন একটি ক্যামেরা যার সাহায্যে কোনো ফটো তোলা যাবে না, কেবল আপনি ক্যামেরা দিয়ে সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন। আর এখান থেকে যা শেখা যায় সেটা হলো কখনো কখনো আমাদের যে হবি হয়, আমাদের যে প্যাশন হয়, সেটাকে আমরা আমাদের প্রফেশন করতে পারি না। অনেক কম লোকই আছে যারা তাদের প্যাশনকে প্রফেশন তৈরি করতে পারে। যেমন আপনার কোনো হবি আছে, লেখা, পেন্ট করা বা গান করা, এটা গুরুত্বপূর্ণ নয় যে এটাই আপনার পেশা হবে বা এটাই লোকে পছন্দ করবে। আর এগুলোকে আপনি আপনার প্যাশন তৈরি করতে না পারলেও এইগুলোকে নিজের জন্য রাখুন, কখনোই নষ্ট হতে দেবেন না, কারণ আপনার জীবনে এমন সময় অবশ্যই আসবে যখন আপনি নিজেকে অনেক একা ফিল করবেন বা অনেক কষ্টের সঙ্গে থাকবেন, তখন এই প্যাশনই আপনার ভালো বন্ধু হবে। এতে কিছু যায় আসে না আপনি কেমন লেখেন, কেমন পেন্ট করেন, কেমন গান করেন, কিন্তু যখন আপনি স্যাড থাকবেন আর এই কাজগুলো করবেন এটা আপনাকে ভিতর থেকে অনেক শান্তি দেবে, আর এটা অনেক গুরুত্বপূর্ণ। এরপর শাহরুখ খান তার বাবার কাছ থেকে যে গিফটটা পায় সেটা হলো একটি টাইপরাইটার। এখন তো কম্পিউটারের যুগ, এখন তো টাইপ অনেক ইজি হয়ে গেছে, কিন্তু ওই সময় যে টাইপরাইটার ছিল তাতে টাইপ করে কোনো কিছুকে ডিলিট করা অনেক কঠিন ছিল। আপনি কখনো টাইপরাইটার দেখে থাকলে আপনি জানেন কোনো কিছু লেখার পরে সেটাকে ডিলিট করা কঠিন, তাই টাইপ করার সময় ধীরে ধীরে লিখতে হয় যাতে কোনো ভুল না হয়ে যায়। আর এই টাইপরাইটার আমাদেরকে শেখায় আপনি জীবনে যাই কিছু করবেন একটু ভেবে করবেন, কারণ এখানে কোনো ভুল একবার করলে সেটাকে আর ঠিক করা যায় না। এরপর চতুর্থ যে কথাটা শাহরুখ খানকে তার বাবা শিখিয়েছেন সেটা হলো জীবনে সেন্স অফ হিউমার সবসময় রাখবেন, কারণ আপনার জীবনে সব রকমের লোক আসবে, ভালো লোক আসবে, খারাপ লোক আসবে, আর এরা সবাই আপনাকে কিছু না কিছু বলতে থাকবে, কারণ লোকের কাজই হলো বলা। কিন্তু আপনাকে বিচার করে দেখতে হবে কোন কথাটা সঠিক আর কোন কথাটা ভুল। সবশেষে যে কথাটা শাহরুখ খান বলেছিলেন যে জীবন হলো খোদার দেওয়া সবথেকে বড় উপহার, আপনার জীবনে যেমন সময়ই আসুক, ভালো হোক বা খারাপ, রাত হোক বা দিন, সবসময় খুশিতে থাকুন, প্রতিটি মানুষকে রেসপেক্ট দিন, আর যদি কেউ আপনাকে কোনো কিছু বলে তাহলে মনে রাখবেন সেটা তার যোগ্যতা থেকেই বলছে, কিন্তু সত্যিটা হলো আমরা সবাই আমাদের নিজের জীবনের রাজা, আর আমরা সবাই আমাদের জীবনে কিছু না কিছু করতে চাই।
তো বন্ধুরা, আই হোপ আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখেছেন। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।